হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তোষ স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, এই ভিডিওতে তিনটি আপডেট রয়েছে, তো বুঝতেই পারছেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে সুপারস্টার জিতের রাবণ নিয়ে কথা বলি। রাবণ সিনেমাটি এবার আরো নতুন করে হল পেয়েছে, একটি হল পেয়েছে, সেখানে সম্ভবত দুটি শো টাইম পেয়েছে। তো রাবণ সিনেমা এটা নিয়ে 36 উইক চলছে। তো আমি বুঝতে পারছি যে সিনেমাটা ভালো চলেছে, সিঙ্গেল স্ক্রিনে এখনো যেহেতু টানছে সিনেমাটা, সিনেমাটা হিট সবাই ঘোষণা করেও দিয়েছে অলরেডি, সেটা নিয়ে কিন্তু দর্শকরা অবশ্যই খুশি। তারপর আমি দেবের একটি আপডেটে যাব, তারপর আবার জিতের আপডেটে আসবো। তো দেখুন, একটা প্রশ্ন দেবের এই নিয়ে, কন্টিনিউ 6টি সিনেমা হিট, সাজবাদী থেকে প্রজাপতি 6টি সিনেমা কন্টিনিউ হিট, যেটা কোনো বাংলা তো দূরের কথা, কোনো ইন্ডাস্ট্রিতে কোনো একজন অ্যাক্টর কন্টিনিউ 6টি সিনেমা হিট দিতে পারে না বর্তমান সময়ে। তো এটা বাংলায় কোনো সুপারস্টার প্রথম করে দেখিয়েছে বর্তমান সময়ে। তো এবার কথা দর্শকের সবচেয়ে বেশি প্রশ্ন, পরে কি, মানে এই যে একটা হিট তকমা চলছে, সেটা কি দেব বজায় রাখার চেষ্টা করবে নাকি সে চাইবে হাটকে একটা কিছু করার? তো সেরকম একটা প্রশ্ন কিন্তু দর্শকদের মনে ঘুরছে। এবার আমি একটা কথা বলি, দেখুন দেব এরপরে কি করবে। এরপরে দেবের দুটি সিনেমা হাতে রয়েছে, একটি হলো খেলাঘর, একটি হলো বাঘাযতীন। আমরা সবাই জানি যে খেলাঘর সিনেমার শুটিং কিন্তু এখনো শুরু হয়নি, কিন্তু বাঘাযতীন সিনেমার শুটিং কিন্তু হচ্ছে। তাহলে কি বাঘাযতীন আগে আসবে? তবে এখানেও একটা কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে, কারণ বাঘাযতীন সিনেমাটা কিন্তু বড় বাজেট নিয়ে বড় স্কেলে তৈরি করা হচ্ছে। কোনো রকম এরকম যেগুলো সিনেমা দেব করছে সেগুলোর মধ্যে পড়ে না সিনেমাটা, যে হুট করে রিলিজ করতে পারবে। তারপরে কি সে হিট তকমাটা যদি বজায় রাখতে চায়, তাহলে তাকে সেই ধরনের সিনেমা আনতে হবে যারা দেবকে দেখে এখন অভ্যস্ত, যে অডিয়েন্সরা দেবকে ভালোবাসছে। মানে দেব কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে যে তার হিট তকমাটা সে বজায় রাখবে, মানে কন্টিনিউ সে ফ্যামিলি ড্রামা করবে নাকি হাটকে কিছু করবে। দর্শকরা তার কান শেষ করে দিচ্ছে, একটা কমার্শিয়াল সিনেমা করুন। কিন্তু বেচারা এখন যে অডিয়েন্সটা তৈরি করেছে সেটা তো আর কমার্শিয়ালি বা মাস মশলা অডিয়েন্সের দর্শক নয়। তো সেরকম যদি সিনেমা করে সেটা নাও চলতে পারে, কিন্তু তাহলে তার হিট তকমাটা কোথাও গিয়ে আটকে যাবে, মানে সে যে হ্যাট্রিক করছে বা সেঞ্চুরি করছে সেটা কোথাও গিয়ে আটকে যাবে। তো অনেক সমস্যা কিন্তু রয়েছে, এবার দেখা যাক কী হয়। তবে আমার মনে হয় বাঘাযতীনটা হতে পারে। তো যাই হোক, আপনাদের কী মনে হয় দেব পরবর্তী সিনেমা কী আনবে সেটা আপনারা কমেন্টে জানাবেন। এরপর জিতের আপডেটে যাই, যে জিত কেন একদমই সুইচ অফ হয়ে গেছে, চেঙ্গিজের একটি টিজার আসছে তারপর কেন আপডেট নেই? তো দেখুন, অনেকেই জানবেন যে সিনেমাটা হয়তো বা ঈদেই রিলিজ করবে, এর আগে তো রিলিজ করবে না। যদি এর আগে কোনো রিলিজের প্ল্যান থাকতো, ধরুন ফেব্রুয়ারিতে রিলিজ করতে পারতো সরস্বতী পূজায়, সেটাতে যদি হতো তাহলে সিনেমার কিন্তু প্রমোশন করার দরকার ছিল, বা সিনেমার ট্রেলার টিজার গান কিছু তো আসার দরকার ছিল, সেগুলো আসছে না, তার মানে সিনেমাটা ঈদে আসবে। তাই মনে হয় ঈদের এক মাস আগে থেকে প্রমোশন করবে, তো আমার মনে হয় এটাই। এবং এখন সবাই জানেন যে জিত কিন্তু মানুষ সিনেমার শুটিংয়ে ব্যস্ত, সে কিন্তু রমরমিয়ে মানুষ সিনেমার শুটিং করছে। মানুষ সিনেমা শুটিং হওয়ার পর সে বুমারাং সিনেমাতে হাত দেবে, তার মাঝে হয়তোবা এই চেঙ্গিজ নিয়ে কোনো প্রমোশন করতে পারে, তাই আর একটু কষ্ট করুন জিৎ। আরেকটা কথা, জিৎ ফ্যানদের না ধৈর্য সত্যি অনেকটাই বেড়ে গেছে, কারণ তারা জানে যে জিৎ যেটা আনবে বড় স্কেলে আনবে, বড় করে আনবে, কিন্তু সেটার জন্য সময় দিতে হবে। তো এই ছিল আমার মতামত, এই নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল অথবা সবসময় টাটা।